গাছের গায়ে খোঁচা লাগলেই ফিনকি দিয়ে রক্ত। গাছটাকে দেখতেও অদ্ভুত উড়ে, যেন মাটি ফুঁড়ে উঠে গিয়েছে উল্টোনো ছাতা। না, কোনো অন্য গ্রহ নয়, এমন গাছ আছে পৃথিবীতেই। আর সেই গাছের জঙ্গলে ঘুরে বেড়ায় আশ্চর্য সব জীবজন্তু, যাদের দেখা আর কোথাও মিলবে না। এমন জঙ্গল কোথায় আছে ভাবছেন? তাই তো, চলে আসুন আরব সাগরের বুকে, সোকোট্রা দ্বীপপুঞ্জে। চারটি দ্বীপ, তার মধ্যে সবচেয়ে বড় হল সোকোট্রা। সেই দ্বীপেই রয়েছে এমন এক আশ্চর্য জগৎ। যে অদ্ভুতুরে গাছের কথা বলছিলাম তার নাম ড্রাগনস ব্লাড। এই গাছের আঠা থেকে রাঙানো হয় কাপড়, কোথাও আবার তা ঔষধি। ড্রাগনের রক্ত? কল্পরাজ্যের কোনো প্রাণীর নামই এমন হতে পারে। তবে এই গাছই একমাত্র আকর্ষণ নয়, এই দ্বীপে রয়েছে বিভিন্ন দুর্লভ প্রজাতির পাখিও, যেমন সোকোট্রান সানবার্ড, সোকোট্রান স্প্যারো, সোকোট্রান বান্টিং। তাদের রং বেরঙের ডানায় ছেয়ে যায় আকাশ। শুধু পাখি দেখতেই ক্যামেরা কাঁধে চলে আসতে পারেন এখানে। তার উপর হাঁটতে হাঁটতে মাটিতে নজর পড়লেই দেখবেন কিলবিল করছে পাহিন গিরগিটি, তাদের গায়েও মায়াবী রং। গাছের ডালে বসে চোখ পিটপিট করছে সোকোট্রান বহুরূপী। নতুন পোকার প্রজাতিও পাবেন এখানে, অসম্ভব সুন্দর দেখতে তাদের। রয়েছে হরেক প্রজাতির মাকড়সা আর কাঁকড়া বিছেও, তবে তাদের থেকে দূরে থাকাই ভালো। 11টি সম্পূর্ণ নতুন প্রজাতির পাখি এবং প্রায় 90% পোকামাকড় এবং সরীসৃপ এই দ্বীপ ছাড়া পৃথিবীর কোথাও আর পাওয়া যাবে না। তবে এই দ্বীপটি একমাত্র জীবজন্তুর ঘরবাড়ি নয়, সেখানে থাকেন আল মাহারা ভাষাগোষ্ঠীর মানুষেরা। পেশায় কেউ মৎস্যজীবী, কেউ বা পশুপালক, এছাড়াও হয় খেজুর গাছের চাষ। সোকোট্রা খাতায় কলমে পড়ে ইয়েমেনি সরকারের অধীনে, কিন্তু আলমাহারা জনগোষ্ঠীর মানুষরা কথা বলেন তাদের নিজস্ব ভাষায়, যার মধ্যে শোনা যাবে শুদ্ধ আরবি শব্দ, কাব্যগুণে সমৃদ্ধ এই মিঠে ভাষা। তাই এই দ্বীপকে অনেকে বলেন কাব্যের দ্বীপ। এখানে প্রতি বছর বসে কবিতার আসর, কবিতা চর্চা হয় নিয়মিত। সন্ধ্যাবেলা মায়াবী গাছের নিচে কবিতা পাঠ, উপরে তারা ভরা আকাশ। কি রোম্যান্টিক, তাই না? পারফেক্ট হানিমুন ডেস্টিনেশন। হয়তো আপনিও গিয়ে ফেলতে পারেন দুকলি গজল, রুমি কিংবা গালিবের শায়েরিও পাঠ করে ফেলতে পারেন আসরে। সমঝদারের তো অভাব নেই এখানে, তবে এখানে পৌঁছনো বেশ কষ্টকর। 1999 সালে তৈরি হয়েছে সোকোট্রা এয়ারপোর্ট। তার আগে মালবাহী জাহাজই ছিল ভরসা। প্রতি সপ্তাহে ইয়েমেনের সেইউন এয়ারপোর্ট এবং মিশরের কায়রো থেকে একটি করে প্লেন ছাড়ে। এয়ারপোর্টটিও বড়ই ছোট, বর্ষার সময় প্লেন ল্যান্ড করানো বিপজ্জনক। তাই নভেম্বর থেকে মার্চ মাস হল সোকোট্রা ভ্রমণের জন্য আদর্শ সময়। প্লেন থেকে নেমে কিন্তু যানবাহন পেতে অসুবিধা হবে, কারণ গোটা দ্বীপে রয়েছে মাত্র 2-4টে মিনিবাস আর ভাড়া গাড়ি। ঘুরে দেখতে গেলে পদযুগলই ভরসা। খুব বেশি হোটেল বা রিসর্টও নেই, কয়েকটি মাত্র কাঠের গেস্ট হাউস। ফলে কষ্ট করার অভ্যাস থাকলে ভালো। মুষড়ে পড়ছেন নাকি? আরে মশাই, এটাই তো অ্যাডভেঞ্চার। এমন অলিক প্রকৃতির কোলে কবিতা পাঠের সুযোগ কজন পায়? এই দ্বীপে যারাই গিয়েছেন ফিরেছেন দু চোখে বিস্ময় নিয়ে, এ যেন সত্যি নন্দন কানন। তবে আর কি, দিনক্ষণ মেপে পৌঁছে গেলেই হলো সোকোট্রায়।